السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون सम्मानित दिनी भाई सकल सुप्रिय दर्शक श्रोता मंडली आज के एखन आमी आपनादेर सामने एक अति गुरुत्वपूर्ण विषय निये किछु कथा आलोचना करब आलोचनाटी निजेराओ शुने उपकृत हबेन एवं एर उपकारिताटा अन्यान्यदेर माझेओ पौंछानोर चेष्टा करबेन इनशाल्लाह সেই সাথে এ কথাও আপনাদের জানিয়ে রাখি যে আজকের আলোচনাটি বিশেষভাবে কিছু দিনই খেয়ালের যুবক ভাইদের অনুরোধে প্রস্তুত করা হলো তার কারণ তারা এই আলোচনাটির ভিতরে একটি ইসলামী কুইজ বা প্রতিযোগিতা রাখতে চায় আল্লাহ তাদের এ ধরনের খেদমত কবুল করেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইজানের আমার এ কথা অনস্বীকার্য যে আজকে আমাদের বর্তমান মুসলিম সমাজে অসংখ্য কুসংস্কার অপসংস্কৃতি কুরীতিনীতি এবং কুপ্রথা ব্যাপকভাবে ছড়িয়ে আছে এবং হাজার হাজার কুধারণা আজকে মুসলমানদের মনে এবং অন্তরে বাসা বেঁধে বসে আছে তাদের মনের ভিতরে বিরাজ করছে আর ওই সমস্ত অপসংস্কৃতি বা কুধারণার ভেতরে একটি বড় এবং অন্যতম হলো অশুভ লক্ষণ গ্রহণ করা অশুভ লক্ষণ গ্রহণ করা বলতে যে কোনো জিনিসকে দেখে বা কোনো জিনিসের আওয়াজ বা ধ্বনি শুনে মনের ভিতরে অশুভ লক্ষণ গ্রহণ করা বা কুধারণা পোষণ করা বা কুধারণা তৈরি হওয়া যেমন ধরুন আপনি বাড়ি থেকে কোনো কাজের জন্য বের হইলেন রাস্তায় হয়তো আপনার সামনে একটা শুয়োর পড়ে গেল কিংবা হয়তো কোনো দুশ্মন সামনে পড়ে গেল কিংবা কুকুর বিড়াল আর কিছু তো আপনার মন পাল্টে গেল আপনার মনটা বিগড়ে গেল ভেঙে গেল এবং আপনি ভাবলেন যে আজকের কাজ আমার সফল হবে না বা আজকে যদি আমি সফরে যাই তো আমার সেই সফর শুভ হবে না এখন কথা হলো যে একটা শুয়োর শুয়োরটা নিকৃষ্ট এবং হারাম জানোয়ার অরুচিকর জানোয়ার কোনো সন্দেহ নাই কিন্তু তাই বলে কি শুয়োরের ভিতরে এমন একটা পাওয়ার আছে যে সে আপনার কাজটাকে অমঙ্গল করে দিতে পারে বা ব্যর্থ করে দিতে পারে বা আপনার সফরটাকে অশুভ করে দিতে পারে তাহলে আপনি ওই শুয়োরটা দেখে কোন কারণে আপনার মনের ভিতরে অশুভ লক্ষণ গ্রহণ করলেন অনুরূপভাবে ধরুন একটা পেঁচা বা গাধা বা কুকুরের আওয়াজ শুনলেন আওয়াজ শুনে আপনি আপনার প্রাণ পরিকল্পনা বাদ দিয়ে মনে একটা কুধারণা নিয়ে ফিরে চলে আসলেন তো সেই পেঁচার কি গাধার কি কুকুরের কি শিয়ালের আওয়াজে এমন কি কোনো ক্ষমতা আছে যে আপনার কাজটাকে বিগড়ে দিতে পারে বা আপনার সফরটাকে খারাপ করে দিতে পারে তাহলে কোন কারণ থেকে আপনি তা থেকে অশুভ লক্ষণ গ্রহণ করেন অনুরূপ ধরে নেন আপনি সাঁঝবেলায় ভিক্ষা দিলে বাড়ির লক্ষ্মী চলে যাবে বা দান করলে কিংবা কাউকে ধার দিলে বাড়ির লক্ষ্মী বেরিয়ে যাবে অর্থাৎ বরকত শেষ হয়ে যাবে তো সন্ধ্যাবেলা একটা সময় এই সময়ে যদি আপনি ভিক্ষা দেন বা দান করেন বা আর কাউকে ধার দেন তাহলে আপনার এতে লক্ষ্মী চলে যাবে এটা কি করে প্রমাণ হয় ওই সন্ধ্যার সময়টা কি মানে কুলক্ষয় না সময় কোথা থেকে আপনি এই ধারণা পেলেন তো এইগুলো হচ্ছে অশুভ লক্ষণ গ্রহণ করা অনুরূপ ধরুন আপনার গ্রামে হয়তো একটা জায়গা আছে যেটাকে হয়তো তালতলা বলে বা বাঁশতলা বলে বা বড়তলা বলে এখন আপনার মনে একটা ধারণা বসে আছে যে আমি যদি ওই জায়গাতে যাই তাহলে আমার কিছু না কিছু একটা অঘটন বা দুর্ঘটনা ঘটবেই কিংবা হয়তো আমি যদি অমুক রাস্তা দিয়ে হেঁটে যাই বা পার হয়ে যাই তাহলে আমার কিছু না কিছু একটা ক্ষতি হবেই হবে এইগুলো হচ্ছে সব মানে অশুভ লক্ষণ গ্রহণ করা তো সারসংক্ষেপ কী দাঁড়াইল কোনো জিনিসকে দেখে তার ভিতরে কিংবা কোনো আওয়াজকে শুনে তার ভেতরে কিংবা কোনো সময় বা কোনো জায়গার কে কেন্দ্র করে তার ভিতরে কোনো অশুভ লক্ষণ গ্রহণ করা এটা হলো অশুভ লক্ষণ নেওয়া বা গ্রহণ করা এটা ইসলাম ধর্মে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম করা হয়েছে এবং এই ধরনের অশুভ লক্ষণ গ্রহণ করা এটা হচ্ছে শিরক কেন শিরক সেটা আমি পরবর্তীতে বলছি এবারে কথা হলো যে এই ধরনের কুপ্রথা
অশুভ লক্ষণ গ্রহণ করা কোথা থেকে আসলো আমাদের ভিতরে। তো আসলে এটা ইসলাম ধর্ম বা নবী সাল্লাল্লাহু সাল্লাম আসার আগে মানে জাহিলিয়াতের যুগের যে আরববাসীরা ছিল তাদের মধ্যে এই ধরনের মানে কুপ্রথা ছিল, তারা এমন অশুভ লক্ষণ গ্রহণ করত তাদের মনের ভিতরে। এবং এর জন্য তাদের নিয়ম বা সিস্টেম ছিল যে যদি কোনো একটা বড় কাজ করার হতো বা কোথাও সফরে যাওয়ার হতো তাহলে পাখি উড়ানোর সিস্টেম, মানে একটা পাখি নিয়ে এসে পাখিটাকে উড়াইতো। এবার পাখিটা যদি ডান দিকে কিংবা সামন দিকে উড়ে যেত তাহলে ওখানে তারা একটা ভালো লক্ষণ নিত যে হ্যাঁ এই সফরে গেলে কিংবা এই কাজ করলে ভালো হবে, শুভ হবে। এর বিপরীতে যদি বাম দিকে পাখিটা উড়ে যেত কিংবা পিছন সাইডে চলে যেত তাহলে ওখানে আবার খারাপ ধারণা নিয়ে তারা ওই কাজটাকে বা ওই কাজের প্ল্যানটাকে বাদ করে দিত, বাতিল করে দিত বা সফরে যাওয়া বন্ধ করে দিত। এমন ধারণা বা অশুভ লক্ষণ গ্রহণ করা এগুলো ছিল জাহেলিয়াতের যুগে। আর জাহেলিয়াতের যুগের ওই সব অশুভ লক্ষণের মানে একটা বিশেষ প্রভাব তখনকার যুগের মুসলমান অর্থাৎ সাহাবাদের উপরেও পড়েছিল, যার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের ধ্যান ধারণা আকীদা বিশ্বাসকে মানে বাতিল বলে ঘোষণা করলেন যে লা আদওয়া ওয়া লা তিয়ারা, অশুভ ছোঁয়াচে রোগ বলে কোনো কিছু নাই বা রোগের সংক্রমণ বলে কোনো কিছু নাই বা কোনো জিনিসে কোনো রকমের অশুভ বলে কিছু নাই, তখন একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে আল্লাহ রাসূল আমাদের ভিতরে কিন্তু কারো কারো মনে এরকম ওরকম একটা খটকা বা দগ্ধা হয় বা এই ধরনের জিনিস একটা মনে হয়ে থাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে দেখো এটা শুধুমাত্র মনের একটা ভ্রম, আসলে বা বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। তো এই কুপ্রথা তাহলে বোঝা গেল জাহেলিয়াতের যুগ থেকেই চলে আসছে, বরং তারও আগে অন্যান্য যুগে পাওয়া যেত। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের যুগে মানে ফেরাউনের কালে যে সব ফেরাউনের ভক্তরা অনুসারীরা বা ফ্যান যারা ছিল তারাও এই ধরনের অশুভ লক্ষণ গ্রহণ করত, যেটা আল্লাহ পাক সূরা আরাফের 131 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ফাইজা জা আতহুমুল হাসানাতু কালু লানা হাজিহি, যে যখন তাদের জীবনে কোনো শুভ দিন আসতো মানে ভালো দিন বা কোনো ভালো বিষয় একটা আসতো তখন তারা ওটা নিজেদের মাথায় নিয়ে বলতো যে এটা আমাদের কারণ থেকে হচ্ছে, মানে আমরা এর উপযোগী, আমরা এর যোগ্য যে আমাদের কাছে এমন শুভ বা ভালো জিনিস আসবে, আসাটারই কথা। কিন্তু এর বিপরীতে যখন তাদের জীবনে দুর্দিন বা দুর্ভিক্ষ আসতো, বালা মুসিবত বিপদ আপদ কিছু আসতো, তো এগুলোর জন্য সম্পূর্ণরূপে তারা দায়ী করত তখন মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে যে এদের কারণ থেকেই এই সমস্ত কিছু অঘটন বা দুর্ঘটনা বা দুর্দিন দুর্ভিক্ষ এগুলো আসতেছে আর কি। আল্লাহ পাক তাদের এই ধ্যান ধারণার খণ্ডন করত, বললেন আলা ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, খবরদার মনে রেখো এসব ভালো মন্দ শুভ অশুভ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, অর্থাৎ এটা মুসা এবং মুসার অনুসারীদের কারণ থেকে নয়, এতে তাদের কোনো হাত নাই, বরং এটা যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। প্রিয় ভাইজানের আমার আশা করি বুঝতে পারলেন। এবারে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে মানে অশুভ লক্ষণ নাই বলে এটাকে সাব্যস্ত করেছেন, কিন্তু পক্ষান্তরে একটা হাদিসে মানে পাওয়া যায় যে আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা সুম ফি সালাসা, তিনটি জিনিসের ভিতরে অশুভ বলে আছে, সেই তিনটা জিনিস কি? ফিল ফারাস অল মারআহ ওয়াল ওয়াদ্দার, অর্থাৎ ঘোড়া মানে যানবাহন, অন্য বর্ণ নেই মানে ঘোড়া নয় বরং দাববাহ শব্দ এসেছে, অর্থাৎ যে কোনো পশু জানোয়ার, আর তার সাথে নারী এবং বাড়ি, এই তিনটা জিনিসের ভিতরে অশুভ আছে। এখানে আল্লাহ নবী এক ধরনের হাদিসে মানে নিশ্চিত রূপে বলছেন যে আছে, আবার এর বিপরীতে কিছু হাদিস আছে যেগুলোর ভিতরে মানে শর্তের সাথে কথা এসেছে, মানে আল্লাহ নবী শর্ত লাগিয়ে কথা বলেছেন কি, যেমন এই ইয়াকুম মিনা সুমে শাইউন হাক্কান ফাফিল ফারাস ওয়াল মাসকান ওয়াল মারআহ,
মানে অশুভ জিনিস বলে যদি কোনো কিছু বাস্তবে প্রকৃত পক্ষে থাকতো তাহলে এই তিনটা জিনিসের ভেতরে থাকতো। এখন এই দুই ধরনের হাদিসকে নিয়ে ওলামায়ে কেরামগণ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন এবং এগুলোর ভেতরে সমন্বয় করেছেন এবং এই মর্মে ওলামায়ে কেরামদের দুটি মতামত পাওয়া যায়। এক পক্ষ ওলামায়ে কেরামের মত হলো যে পৃথিবীর কোনো জিনিসের ভিতরে কোনো রকমের অশুভ লক্ষণ নাই, তবে তিনটা জিনিস তা থেকে ভিন্ন এবং আলাদা, মানে নারী, বাড়ি আর যানবাহন, এই তিনটা জিনিসের ভেতরে পাওয়া যেতে পারে, যেহেতু আল্লাহ রাসূলের হাদিস একদিকে প্রমাণ করছে। কিন্তু দ্বিতীয় পক্ষ ওলামায়ে কেরামের মত হলো যে না, আল্লাহ নবী এ কথা শর্তের সাথে বলেছেন, অতএব কোনো জিনিসের ভেতরেই মানে অশুভ বলে কিছু নাই, যদি থাকতো, মানে যদি থাকতো তাহলে এই তিনটা জিনিসের ভেতরে থাকতো, কিন্তু আসলে তো নাই কোনো জিনিসের ভিতরে অশুভ, সুতরাং এই তিনটা জিনিসের ভেতরেও নাই। কেন তাহলে আল্লাহ রাসূল উল্লেখ করে বললেন? এই জন্য যে বেশিরভাগ সংসর্গ যে জিনিসগুলোর সাথে মানুষের থাকে বা হয়, আর মানুষ মানে অঙ্গাঙ্গিভাবে যে জিনিসগুলোর সাথে মানে জড়িয়ে থাকে, মিলেমিশে থাকে, তা হলো এই তিন ধরনের জিনিস। এই জন্য এই তিনটা জিনিসের উল্লেখ করে বলা হয়েছে। এখন পরবর্তী কথা যেটা, সেটা হলো যে যদি এই ধরনের অশুভ লক্ষণের ধারণা কেউ রাখে তাহলে এর মানে ক্ষতি কী, তো এবং এর বিধান কী? তো এর বিধান হলো যে এটা হচ্ছে একটি শির্ক। কিন্তু শির্কের ভিতরে দুই ধরনের শির্ক আছে, একটা বড় শির্ক আর একটা ছোট শির্ক, তো এটা হবে ছোট শির্কের অন্তর্ভুক্ত। মানে অশুভ লক্ষণ নেওয়া বা রাখা এটা ছোট শির্ক, আর এটা হচ্ছে পাপের কাজ, গুনহার কাজ, তার সাথে এতে মানুষের ইমানের পূর্ণতা কমে যায়, মানে ইমানে কমিকমতা এবং ঘাটতি আসে, এটা তাওহীদের হ্রাসকারী বিষয় বা ধারণা, তো এই হলো এর ক্ষতি। অতএব এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখন কথা হলো যে আমাদের বর্তমান মুসলিম সমাজে অনেক পরিবারে বহু ধরনের বহু কুধারণা এখনও আছে যেগুলো মানুষরা মনের ভিতরে পোষণ করে, যেমন বিবাহ শাদী দেওয়ার ক্ষেত্রে তারা মাস ভুক খুঁজে এবং দিন তারিখ পঞ্জিকা দেখে, রাশি দেখে, গ্রহ দেখে, নক্ষত্র দেখে, যেগুলো জ্যোতির্বিদ্যার অন্তর্ভুক্ত, এই সবগুলোর সাহায্যে তারা বিবাহের দিন নির্ধারণ করে। অথচ আল্লাহর 12টা মাস, 365 দিন, রাত, দিন, সকাল, বিকাল, সন্ধ্যা, সবগুলো সময় সব কিছু সমান, কোনোটার ভিতরে কোনো অশুভ কিছু নাই। অতএব এগুলো বিবাহ শাদীর ক্ষেত্রে দিন তারিখ মাস বলে যেন কিছু না দেখা হয়, যে কোনো সময় আপনি বিয়ে দিতে পারেন। ও বর্তমান সমাজেও আমাদের আছে অনেকে মুহররম মাসে বিবাহ দেওয়াটাকে অশুভ মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শাওয়াল মাসে বিবাহ দেওয়াটাকে মানে অশুভ মনে করতো তারা। অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাওয়াল মাসেই আমার আল্লাহ নবীর সাথে বিবাহ হয়েছিল এবং বাসরও হয়েছিল, অথচ আমার কোনো অশুভ বলে কিছু আমি অনুভব করিনি, বরং এর বিপরীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমার স্থান ছিল বা সৌভাগ্য পুণ্যবতী স্ত্রী হিসাবে আমি যে স্থান লাভ করেছিলাম তা অন্য কোনো স্ত্রীরা লাভ করতে পারেনি। তো অশুভ বলে কোনো জিনিসে কোনো কিছু নাই। অনুরূপভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ভাইরা অশুভ লক্ষণ নিয়ে থাকে, যেমন দোকান খোলার সাথেই যদি মানে কেউ ধার নিয়ে চলে যায় তাহলে বলে যে আজকের বহুনি খারাপ হয়ে গেল, মানে সাইট খারাপ হয়ে গেল, আজকে হয়তো লস হবে, বেচা কিনা হবে না। কিংবা দোকান খোলার সাথে সাথেই যদি কোনো একটা খারাপ গ্রাহক বা মদ মাতালা মানুষ গ্রাহক হিসাবে এসে গেল তো মনে করে আজকের দিনটাই খারাপ হয়ে গেল, সাইট খারাপ হয়ে গেল, বেচা কিনা হবে না। এই সমস্তগুলো হয়েছে কুধারণা, অপসংস্কৃতি, এইগুলোর কারণ থেকে আপনার ব্যবসায় লাভ লস, বেচা কিনা হওয়া না হওয়া নির্ভর করে না, বরং সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। অতএব এসব ধারণা আদৌ মনের ভিতরে যেন কেউ রাখবেন না। অনুরূপভাবে একজন বউ যখন বিবাহ করে শ্বশুর বাড়িতে আসে তো অনেক ক্ষেত্রে অনেক পরিবারে মানে মা, ননদরা, শাশুড়িরা মানে তার ভিতরে অশুভ লক্ষণ গ্রহণ করে থাকে, আর বিশেষ করে যদি তার কোনো সন্তান আদি না হয় বা বন্ধা বাঁধা হয়ে থাকে তাহলে তো মানে অশুভ লক্ষণ গ্রহণ করার মানে শেষই থাকে না। এই কারণ থেকে ব্যবসায় লস হয়ে গেল, কি হয়তো কেউ ডুবে গেল, ব্যবসা মরে গেল, কি ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে, কি বাড়িতে কোনো জিনিস ঠিক মতো হচ্ছে না, এই ধরনের অশুভ লক্ষণ গ্রহণ করা, বউটার কী দোষ?
বউটার কারণ থেকে আপনার বাড়িতে অশান্তি হলো, কেন আপনি বউটাকে দোষী করছেন, দোষারোপ করছেন? যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। অতএব সবাই আল্লাহর উপরে নিজেদের ইমান আস্থা ভরসা তাওয়াক্কুল পাকা পোক্ত করবেন, আর সেই সাথে ভাগ্যের উপরে নির্ভরসা করবেন, যে ইমান রাখবেন যে ভাগ্যর কম বেশি মানুষের হয় না, কোনো জিনিসের কারণ থেকে কোনো জিনিস ঘটে না। শেষ কথা হলো যে যদি এমন অশুভ লক্ষণ গ্রহণের ধারণা কারো ভেতরে আসে বা মনে বসে থাকে, তাহলে এটা দূর করার জন্য দোয়া করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ইযা রাআ আহাদুকুম মা ইয়াকরাহু ফালইয়াকুল, যদি তোমাদের মধ্যে কেউ কোনো অপ্রিয় জিনিস অপছন্দনীয় জিনিস দেখে, তাহলে সে যেন এই দোয়া পড়ে, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাত ইল্লা আনত, আল্লাহ তুমি ছাড়া কেউ কোনো রকমের কল্যাণ ও মঙ্গল দিতে পারে না বা নিয়ে আসতে পারে না, ওয়ালা ইয়াদফাউ সাইয়াআত ইল্লা আনত, আর অশুভ বা অমঙ্গল বা খারাপ কোনো জিনিস তুমি ছাড়া কেউ মানে দূর করতে পারে না, ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, এবং যত শক্তি ও ক্ষমতা একমাত্র তোমারই, তুমি সকল শক্তি ও ক্ষমতার মালিক। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক ওয়ালা তাইরা ইল্লা তাইরুক ওয়ালা ইলাহা গাইরুক, এই দোয়া পাঠ করবে। এ যাবৎ যে সমস্ত আলোচনা করা হলো, আশা করি একটা মোটামুটি সার সংক্ষেপ বুঝতে পারলেন আলোচনাটির। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক এর উপরে আমল করার সুমতি ও তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।